বন্ধুরা আজকের এই বিজনেস আইডিয়ার ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে মাত্র 28000 টাকার একটা ছোট মেশিনের সাহায্যে আপনি নিজের একটা কোম্পানি শুরু করতে পারবেন। হয়তো আপনাদের অনেকেরই অবিশ্বাস হতে পারে যে মাত্র 28000 টাকায় কিভাবে একটা কোম্পানি এস্টাবলিশ করা যায়। কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাটার ব্যাপারে ডিটেইলসে বুঝতে পারবেন এবং কিভাবে 28000 টাকার মাধ্যমে একটা কোম্পানি এস্টাবলিশ করা যায় সেই ব্যাপারেও জানতে পারবেন। এই ব্যবসায় যে প্রোডাক্টটাকে নিয়ে আপনারা ব্যবসা করবেন সেই প্রোডাক্টটার শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের জেলাতেই নয় গোটা ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু এই প্রোডাক্টের চাহিদা ব্যাপকভাবে আছে। আপনি যে কোনো দোকানেই যান না কেন তাতে সেটা একটা গুমটি হোক বা সেটা একটা শপিং মলই হোক সব জায়গাতেই কিন্তু আপনি এই প্রোডাক্টটাকে অবশ্যই দেখতে পাবেন। তাই এই প্রোডাক্টের সেল নিয়ে কিন্তু আপনাদেরকে একদমই টেনশন করতে হবে না। মূলত এটা একটা ফুড প্রোডাক্ট, তো এই ফুড প্রোডাক্টটা বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসি। আমরা রোজকারই কিন্তু এই ফুড প্রোডাক্টটাকে ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি। এই ব্যবসাটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা পার মান্থ কম করে হলো 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা ঠিক মতো ব্যবসাটিকে করতে পারেন এবং ঠিক মতো মার্কেটিং করতে পারেন। এখন আপনারা অনেকজনই ভাবছেন যে এই ব্যবসা কি গ্রামের দিকে চলবে কি শহরের দিকে চলবে। বন্ধুরা এরকম কিছু নয়, কারণ এই ব্যবসা বা এই প্রোডাক্টটা গ্রাম শহর সব জায়গাতেই কিন্তু চলে। তাই এই ব্যবসাটা গ্রাম শহর সব জায়গাতেই করা যাবে। তো ব্যবসাটার ব্যাপারে আমাদেরকে ডিটেইলসে বলার জন্য কোম্পানি থেকে রয়েছেন একজন স্যার। স্যারের কাছ থেকে আমরা জানবো যে কি সেই ব্যবসা, সেই ব্যবসা আপনারা কিভাবে করবেন, কতটা মতো আপনাদের পুঁজি লাগবে, কি কি মেশিন র মেটেরিয়ালস লাগবে, কি রকম লাভ আছে এবং তারই সঙ্গে কোম্পানি আপনাদেরকে কতটা হেল্প করবে এই ব্যবসাতে ডিটেইলসে জানবো। তাই আবার বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও শুরু প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আপনারা কোনো মেশিন কিনবেন নিজেরা দেখে কিনবেন, নিজেরা জেনে কিনবেন এবং নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না তাই আপনারা নিজেদের দায়িত্ব অবশ্যই কিনবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের বিজনেস আইডিয়া শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার স্যার, প্রথমে যদি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু আমাদের। আমার নাম হচ্ছে সঞ্জীব কর্মকার, আমার কোম্পানির নাম কর্মকার মেশিনারি। স্যার এই কর্মকার মেশিনারি এর ঠিকানা কি আছে বা অ্যাড্রেস কি আছে, আমাদের যদি কোনো দর্শক আপনাদের কাছে আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলে দেন। সব থেকে বড় ইয়ে হচ্ছে যারা আসামের লোক আছে, ত্রিপুরার লোক আছে, উত্তরবঙ্গের লোক আছে, এদের জন্য সুবিধা আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ করেছি, ঠিক আছে, শিলিগুড়িতে আসলেই হবে। আর যারা আমাদের এই দিকের লোক আছে তাদের জন্য আছে ব্যান্ডেল, মেদিনীপুর থেকে আসবেন, উত্তর তারপর ওই উত্তর কি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, যেখান থেকে আসেন ব্যান্ডেল আসলেই হয়ে যাচ্ছে। স্যার আজকে আমাদের ভিউয়ারদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে এমন কি ব্যবসার ব্যাপারে জানাতে চলেছেন যেটা খুবই একটা উপকারী ব্যবসা যদি একটু বলেন। এটা হচ্ছে এমন একটা ব্যবসা সম্বন্ধে বলতে যাচ্ছি যেটা হচ্ছে বেকারদের জন্য সব থেকে সেরা ব্যবসা হচ্ছে, ঠিক আছে। বেশি কথা আমি বলি না, আমি অল্প কথার মধ্যে মানুষকে বোঝাতে চাই বেকারদের জন্য সব থেকে সেরা ব্যবসা। যে এখন কেননা পশ্চিমবঙ্গে বেকারিটা বেশি, মানুষ চাই এমন একটা ব্যবসা করবো যেটা দিয়ে দিনে 500-1000 টাকা অন্তত আয় করা যায়, ঘরের সংসারে উন্নতি করা যায়, কুরকুরের মেশিনের ব্যবসা, ঠিক আছে, যেটা সকল ধর্মের সকল জায়গায় সকল রাজ্যে এর ডিমান্ড আছে, ডিমান্ড কোনো দিন ফুরাবে না। এই যে কুরকুরে তৈরি করতে গেলে তো অবশ্যই একটা মেশিনের দরকার। হ্যাঁ, সেই মেশিনটা কি মেশিন যদি আমাদের দর্শকদের একটু দেখান বা মেশিনটা সম্বন্ধে যদি একটু বলেন। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা, ঠিক আছে, একটা পুরো ইউনিক মেশিন, ঠিক আছে, এইটা হচ্ছে মেশিনের ইঞ্জিন, এটা মেশিনের ইঞ্জিন, আর এইটা হচ্ছে টোটালি মেশিনটা, দেখছেন কত ছোট মেশিন, ঠিক আছে, একটা ছোট জায়গাতেই করা যায়। এই মেশিনের জন্য বড় জায়গা নেওয়ার দরকার নেই বা কোনো ভাড়া করা বাড়ি নেওয়ার দরকার নেই, ঠিক আছে, নিজের বাড়িতেই করতে পারবেন, যে কোনো জায়গায় করতে পারবেন, ঘরে না জায়গা থাকলে বারান্দায় করতে পারবেন, কুরকুরের মেশিনের মেশিন, ঠিক আছে। আর এই মেশিনটার দাম হচ্ছে মাত্র 28000 টাকা, আর একটু কমা কোয়ালিটিও আছে সেটা নিতে পারলে 26000 টাকা। আর আমাদের এই মেশিন নিলে পরে আমরা 2 বছর মেশিনের গ্যারান্টি দেবো, কেননা যারা মেশিন নিচ্ছেন অনেকে ভাবে যে মেশিনটা যদি খারাপ হয়ে যায় তখন আমরা কোথায় যাব। ইউটিউবে তো প্রচুর ভিডিও হয়, অনেকে আবার পছন্দও করে না ইউটিউবে ভিডিও দেখে কি করবো না করবো কি হবে না হবে, এর জন্য আমরা 2 বছর গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি থাকলে কাদের মেশিন নেওয়া কোনো প্রবলেম হবে না। এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটাকে চালাতে তো কিছু একটা দরকার লাগে, তা সেটা কি লাগে যদি একটু দর্শকদের বলেন। মেশিনটা চালাতে গেলে আপনার মোটরেও চালাতে পারেন, যারা মনে করছেন যে বাড়ির লাইনে চালাবেন তারা মোটরে চালাতে পারেন, আর যারা মনে করছেন যে মোটর ফটোটা ঝামেলায় যাব না তারা ডাইরেক্ট ইঞ্জিনে চালাতে পারেন, ঠিক আছে। ইঞ্জিনটা তেলে চলে, ডিজেলে, খুব কম পরিমাণ ডিজেল খায়, 8 HP-র ইঞ্জিন চাই, ঘন্টায় আপনার 300-400 গ্রাম ডিজেল খায়। আপনারা কি এই মেশিনগুলো নিজেরা ম্যানুফ্যাকচার করেন? এটা হচ্ছে আমাদের টোটালি ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন এই দেখুন এইখানে 10খানা মেশিন তৈরি হবে, 10খানা গিয়ার বক্স পুরো রেডি মেশিন, জাস্ট খাঁচার মধ্যে চাপিয়ে দেবো। এই যে দেখা যাচ্ছে আমাদের দর্শকদের দেখান, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই,
ঠিক আছে এসব আমরা নিজেদের তৈরি এইখানে দেখছেন 1 2 3 4 10 খানা মেশিং হচ্ছে এটা হচ্ছে টোটালি আমাদের ফ্যাক্টরির মধ্যে দিয়ে করাচ্ছি যাতে মানুষের কোনো অসুবিধা আমি যেই জিনিস তৈরি করি না সেই জিনিস আমি বিক্রি করি না আমার যা ব্যবসায় আছে ধূপকাঠি থেকে শুরু করে কুরকুরে যাই বলুন বাতাসার মেশিং আমি নিজে তৈরি করি বলে আমি বিক্রি করি কেননা সার্ভিসটা মানুষকে দিতে হবে সার্ভিস যদি ভালো দিতে না পারি তো মানুষ মেশিং নেবে না স্যার এই তো কুরকুরেগুলোকে তৈরি করতে গেলে অবশ্যই একটা র ম্যাটেরিয়ালের দরকার লাগে তা কি সেই র ম্যাটেরিয়াল যদি আমাদের দর্শকদের একটু বলেন কুরকুরে তৈরি করতে গেলে আপনাকে বেশি কিছু না শুধু ভুট্টা লাগে আর চাল লাগে কোনো কেমিক্যালের মধ্যে ইউজ হয় না চাল ভুট্টা আপনি লোকাল মার্কেটে পাবেন আর নিজের ঘরে তো থাকেই এছাড়াও কি আপনাদের কাছে এই ভুট্টা বা চাল পাওয়া যাবে আমাদের কাছে পাবেন যদি বলেন মার্কেট যে কোনো মার্কেটেই তো ভুট্টা পাওয়া যায় আর চাল তো দোকানে দোকানেই পাওয়া যায় স্যার এবার যদি আমাদের দর্শকদের একটু এই মেশিনের সাহায্যে কুরকুরে তৈরি করে দেখান দেখুন কিভাবে আমরা মেশিনটা চালাচ্ছি ঠিক আছে আজকে এই মেশিনটা মূলত ভুট্টা আর চাল দিয়ে কুরকুরেটা হয় আজকে আমরা ভুট্টার সাহায্যে কিভাবে মাল হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি দেখুন এইভাবে এইটা হচ্ছে মেশিনটা মেশিনটা হচ্ছে বড় জায়গা লাগে না একটা যে কোনো ছোট জায়গা লাগা যায় 4 ফুট লম্বা হবে 2 ফুট চওড়া হবে ঠিক আছে আর এইখান এইটা হচ্ছে মেশিনের হপার আছে এখান থেকে মাল দিয়ে দিলেই হবে ওখান থেকে মাল বেরাচ্ছে প্রথমে মেশিনটা চালানোর কিছু নিয়ম কানুন আছে প্রথমে মেশিনে আমরা তেল দিয়ে মেশিনটা স্টার্ট করতে হবে তারপর ভুট্টা দিয়ে চাল দিয়ে এরকম রেসিপি আছে এগুলো সব আমরা টোটালি আমরা দেখিয়ে দেবো কোনো প্রবলেম কারোর হবে না আর মেশিন চালানোর সময় একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে মেশিনের বেল্টটা যেন টাইট থাকে মেশিনের বেল্ট লুজ থাকলে কিন্তু হবে না মেশিনের বেল্টটা যেন সবসময় টাইট থাকে আর মেশিনটার কাটার সিস্টেম নেই কাটারটা আমরা করে দেবো কেটে করে করে যেহেতু ইউটিউবের ভিডিও বলে আমরা কাটার দেখাইনি কাটার দিয়ে আমরা ই হয়ে যাবে অসুবিধা হবে না আর দেখতে হবে ইঞ্জিনে যারা চালাবেন ইঞ্জিনের ভেতরে যেন তেল জলটা ঠিক থাকে তেল জল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ইঞ্জিন খারাপ হয়ে যাবে এটাকে সবসময় আপনি ঘন্টার পর ঘন্টার মেশিন চালিয়ে গেলেন কিন্তু মেশিনের মধ্যে জল নেই তো মেশিনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে এর জন্য ইঞ্জিনে যখন চালাবেন আর যারা মোটরে চালাচ্ছেন মোটরের কোনো প্রবলেম নেই বাড়ির লাইনের মোটরে আপনি চালাতে পারেন বাড়ির লাইনের মোটরে যদি চালান আপনার 5 HP কম টনের মোটর চাই আলাদা মোটরে কিন্তু দাদা হবে না যাদের 440 লাইন আছে তাদের 7.5 HP মোটরেই হয়ে যাচ্ছে কিন্তু যারা বাড়ির লাইনে চালাবেন তাদের 5 HP কম টনের মোটর চাই দাদা আমি সত্যি কথা বলি ঠিক আছে মিথ্যা কথা বলা মেশিন বাজারে আমার প্যাশন না আমার প্যাশন হচ্ছে গরিবি হাঁটানো যারা অরিজিনাল বাড়ির লাইনে চালাবেন তো 5 HP কম টনের এছাড়া অন্য কোনো মোটর কিন্তু টানতে পারবে না ভারতবর্ষের যারা এই কুরকুরার ভিডিও করে তারা সত্যি কথা বলে না মেশিন বিক্রি করে কেটে পড়তে পারলে বেঁচে যায় কেননা সত্যি কথা বলে বেচবে না ও দুটো একটা ভুট্টাটা দিচ্ছেন তো এখানে আমরা ভুট্টা দিয়ে কাজ করছি কুরকুরে চাল দিয়ে হয় ভুট্টা দিয়ে হয় ভুট্টা দিয়ে আজকে আমরা প্রোডাকশনটা দেখাচ্ছি তাই এই যে বেরুচ্ছে এগুলোকে এবার কি কাটিং করতে হবে হ্যাঁ এখানে আমরা কাটার সিস্টেম লাগিয়ে দেবো কাটার হবে 1 ইঞ্চি করুন 2 ইঞ্চি করুন কাটারে কাটবে আর এগুলোকে মিক্স করার জন্য তো একটা মেশিন লাগে সেটা মিক্সচার মেশিন এর ফালতু ইনভেস্ট করার দরকার নেই এইটা আমি বারবার করে বলবো একটা বড় গামলা কিনে নেবেন 500-600 টাকা দিয়ে ওই গামলার মধ্যেই মিক্সচার করবেন কেন ফালতু ইনভেস্ট করবেন ঠিক আছে আগে দাঁড়ান তারপর মিক্সচার মেশিন কিনবেন দরকার নেই প্রথমে কেনার দেখুন এই যে কত সুন্দর আপনার মালটা বেরাচ্ছে এটা 10 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ সবাই চালাতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না বিশ্বাস করে আমি বলবো আমার স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা আমার মহিলা দিদিরা ঠিক আছে আপনারাও এখন বসে থাকবেন না বিজনেস করুন স্বামী রোজগার করলে সব কিছু চলে না আপনারাও কিন্তু এই জিনিস চালাতে পারবেন আমার দিদি ভাইরা আমাদের এখানে আসুন আমরা ট্রেনিং করে আপনাকে সব কিছু স্বাবলম্বী করে দেবো আমার উদ্দেশ্য হচ্ছে বেকারি হাঁটানো আমিও কিছু কামাই আপনারাও কিছু কামান এবার এই যে মালগুলো বেরালো এইগুলোকে এবার কি করব এগুলোকে আমরা মশলা দেবো কিভাবে মশলা লাগে সেগুলো আমরা শেখাবো তারপর ডাইরেক্ট প্যাকেট করে দেবো আমাদের কাছে চেন প্যাকেটও পাবেন আমাদের কাছে এমনি প্যাকেটও পাবেন কোনো প্রবলেম হবে না আসুন ব্যবসা দাঁড় করানোর দায়িত্ব কর্মকার মেশিনারির কোনো প্রবলেম হবে না আচ্ছা স্যার যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ সবার আগে কিন্তু সেই ব্যবসার লাভটা দেখে তা এই ব্যবসায় লাভ কিরকম আছে যদি আমাদের দর্শকদের একটু বলেন এই ব্যবসাটার এতটাই লাভ আছে আমাদের পশ্চিমবঙ্গের যারা বেকার আছে আপনারা যদি এই ব্যবসা সম্বন্ধে না বোঝেন বিহারিরা কিন্তু বুঝছে গুজরাটের লোক বুঝছে আসামিরা বুঝছে কতটা লাভ ওর জন্য অত দূর থেকে ছুটে ছুটে আমার এখানে মেশিন নিতে আসছে কেন দিতে আসছে ওরা জানে 1 টাকার জিনিস 4 টাকায় বিক্রি হয় এটা গল্প কথা না আমি হিসাব দিয়ে দেখিয়ে দিচ্ছি 1 কেজি চালের দাম 30 টাকা 10 টাকার মশলা 5 টাকার ইঞ্জিনের তেল কত 45 টাকা 30 টাকার প্যাকেট 75 টাকা 70 টাকার মধ্যে কমপ্লিট মার্কেটে হেসে গেলে বিক্রি হয়ে যাবে 280 থেকে 300 টাকা মানে 1 টাকার মাল 4 টাকায় বিক্রি বাঙালিরা বারবার করে বলছি আমার বাংলার ভাইরা ব্যবসা বোঝো এই ব্যবসার মধ্যে আসুন আমার দিদি ভাইরা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা ঠিক আছে কি করবেন এই ব্যবসায় নামুন বিহারিরা উত্তর উত্তরপ্রদেশের লোকেরা তারা কিন্তু ব্যবসা বুঝছে আসামিরা এর জন্য তারা এত দূর থেকে আমার এখানে মেশিন নিতে ডেলি আসে বাঙালিরা কিন্তু খুব একটা বুঝছে না বলবো ওদের মতো ব্যবসা নির্ভর হন বাইরের রাজ্যের লোকেরা যেমন ব্যবসা নির্ভর ব্যবসা বুঝছে আমাদের পশ্চিমবঙ্গের লোকেদেরও ব্যবসা নির্ভর হতে হবে চাকরি কিন্তু মার্কেটে নেই এই ব্যবসাই হচ্ছে লাস্ট স্যার ধরুন আপনাদের কাছ থেকে মেশিন নিলো কুরকুরে তৈরি করলো তারপর যেটা প্রবলেম হয় যে মার্কেটিং কিভাবে করবে তা সেই ব্যাপারে আপনার কোম্পানি কি হেল্প করবে
1000 টাকার মাল নিয়ে আপনি 10টা দোকানে বিক্রি করে দিলেন 100 টাকার করে কুরকুরে 10টা দোকানে একটা 12 চেন 3 প্যাকেট চেন দিলে পরে আপনার হয়ে যাবে ওর মধ্যে থেকে আপনার 700 800 টাকা লাভ আপনি অন্য ব্যবসা করে দেখান তো যদি করতে পারেন না ব্যবসা লাইন ছেড়ে দেব 1000 টাকার মাল বিক্রি করতে পারলে 700 থেকে 800 টাকা আবার কি চাই বিক্রি 10 খানা নিজে একটা পান গুমটি দাও তো সে 100 টাকার মাল নিয়ে নেয় 10টা পান গুমটি যে আছে 1000 টাকার মাল বিক্রি করে দিল আজকে বিক্রি করলো কালকে দেখবে ওই মাল নেই ধরুন যে মার্কেটে তো অনেক বড় বড় কোম্পানি আছে হ্যাঁ তা যারা আপনার মেশিন নিয়ে যারা ব্যবসাটা করবে তা যখন তারা মার্কেটে বিক্রি করতে হবে মালটাকে তখন তার মালটা কেন নেবে কোম্পানির মালটাকে না নিয়ে তার মালটাকে কেন নেবে এর ব্যাপারে কি আপনারা ট্রেনিংটা দিয়ে থাকবে এই যে আপনার কুরকুরে হচ্ছে এর কোনো কোম্পানি ফম্পানি থেকে কেউ নেয় না লোকে চায় স্বাদ আপনি একটা সুন্দর প্যাকেটের মধ্যে ভরে দিলেন আপনার যদি কোয়ালিটি ভালো হয় মাল হবে আর অন্য যা মালের থেকে কিন্তু আপনি মাল দেখালে আপনি একটু চিপলেটা ছেড়ে দেবেন এটাই তো ব্যবসার ট্যাকটিক সেগুলো আমরা শেখাবো আর কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না কুরকুটি তৈরি করতে গেলে যে মশলাগুলো লাগে আজিনামাটর আমচুর চাট মশলা ঠিক আছে তারপর জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো নুন সব একটা থিওরি আছে আমরা নিজেরা মশলা শেখাবো যাতে ভালো মশলা দিয়ে কুরকুরে মার্কেটে বিক্রি করা যায় কোনো প্রবলেম হবে না এই মেশিনটা নেওয়ার পর যে কোনো মানুষ তো এই মেশিনটাকে চালাতেও জানে না বা কিভাবে কুরকুরে হয় সেটাও জানে না তা সেই ট্রেনিংটা কি আপনারা দিয়ে দেন ট্রেনিংটা আমরা দেব আর সবথেকে বড় কথা বলবো এই ভিডিওটা যদি ভালো জায়গায় পৌঁছায় লাইক শেয়ার করেন এই নীল দিগন্ত চ্যানেলের মাধ্যমে যদি আমাদের এখানে আসেন পার মেশিং পিছু আমরা 2000 টাকা ছাড় দেব দুইটা 3000 টাকাও আমরা বাড়াতে পারি নীল দিগন্ত চ্যানেলের ভিডিওর স্ক্রিনশট তুলে আমাদের এখানে আসবেন পার মেশিং পিছু আমরা 2000 থেকে বাড়িয়ে 3000 টাকা আমরা কম নেব ঠিক আছে কিন্তু ভিডিওটা লাইক শেয়ার করে ভিডিও ছড়িয়ে দিতে হবে আর ওই চ্যানেলের মাধ্যমে আসতে হবে স্যার মার্কেটে অনেক ব্যবসা আছে তো তার মধ্যে আপনি এই কুকুরের ব্যবসাকে কেন করতে বলছেন মানুষকে কুরকুরের ব্যবসাটা কেন করতে বলছি কুরকুরের বিজনেস কোনোদিন লস হবে না ধূপকাঠি জানেন প্রত্যেকটা দোকানে ইউজ হয় এই ব্যবসায় যে নামে সে কোনোদিন লস খায় না যারা সেন্ড করে বিক্রি করে তেমনি কুরকুরে কুরকুরে হচ্ছে একটা ছোট মুদিখানা থেকে একটা ছোট পান খুমতির দোকান থেকে চায়ের দোকান থেকে বড় শপিং মল অবধি প্রত্যেকটা জায়গায় হয় দোকান খুললে পরে দেখবেন সামনে কুরকুরের প্যাকেট আপনাকে ঝোলানো থাকে কেননা এই জিনিসের ডিমান্ড কোনোদিন ফুরাবে না মার্কেটে অনেক কোম্পানি আছে আমরা দেখেছি যারা কুরকুরের মেশিন বিক্রি করে থাকে আমাদের যারা দর্শকরা দেখছে তারা কেন আপনার কোম্পানিতে আসবে সেই কোম্পানিতে না গিয়ে কেন আসবে এই কথাই বলবো অন্য জায়গায় মেশিন তৈরি করে না ওইগুলো চাইনা মেশিন বিক্রি করে তাও যাবেন দেখবেন কাজ পাঁচ দেখাতে পারবেন একটা মেশিন ফেলে রেখেছে শুধু মেশিন বিক্রি করার ধান্দা ওইসব ব্যবসা আমরা করি না আমার মাসে 70-80টা মেশিন বিক্রি হয় এই কুরকুরের ব্যবসা আমার যেসব ইউটিউব চ্যানেল আমার ভিডিও করে আপনি ইউনিক বিজনেস আইডিয়া থেকে শুরু করে ব্রাইট পেউচার জীবিকা আপডেট নীল দিগন্ত ঠিক আছে ডিজিটাল বাংলা নানা রকম যেসব চ্যানেল আছে এই চ্যানেলের আশীর্বাদে সবার ঠাকুরের আশীর্বাদে আমাদের দর্শকদের আশীর্বাদে আমার এই মেশিন সারা ভারতবর্ষের সব জায়গা থেকে নিতে আসে চাহিদাটা তার মানে বলে বুঝে নেন কতটা চাহিদা আছে আমার বাংলার লোক নিলে পরে আমার আসামের লোকের মেশিন নাই আমার বিহারের লোকের মেশিন নাই আমার ঝাড়খণ্ডের লোকের মেশিন নাই আমার মধ্যপ্রদেশের লোকের মেশিন নিতে আসছে ঠিক আছে এই ডিমান্ড নিয়ে আমি বেশি কিছু বলবো না আচ্ছা এই ব্যবসাটা করার জন্য কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়বে প্রথমে একটা ট্রেড লাইসেন্স দিয়ে করুন ঠিক আছে ট্রেড লাইসেন্সটা হয়ে গেলে পরে একটা ফ্যাসাই লাইসেন্স করে নেবেন নিজেরা যদি না করতে পারেন একটা উকিলের কাছে যাবেন উকিল বাবুরা করে দেবে কোনো প্রবলেম হয় না আপনার তো স্বাধীন দেশের নাগরিক ঠিক আছে আমরা তো আর বাইরের অবৈধ লোক নয় আমরা দেশের নাগরিক আমাদের লাইসেন্স ফাইসেন্স করা নিয়ে কোনো প্রবলেম হবে না আর আমাদের রাজ্য সরকার যথেষ্ট ভালো ঠিক আছে ওর নিয়ে কোনো কথা হবে না তা এই ব্যবসাটা করতে গেলে পুঁজি কতটা লাগতে পারে একটা মেশিন এর দাম 28000 টাকা আছে 26000 টাকা আছে ঠিক আছে দু রকম আছে একটা পুরনো ইঞ্জিন নিয়ে নেবেন মার্কেট থেকে নতুন নিতে গেলে 15-20000 টাকা পড়ে পুরনো মার্কেটে পাওয়া যায় ফেফা করে আমরা জায়গা বলে দেব 5-7000 এর মধ্যে হয়ে যাবে এই তো খরচা আর চাল ভুট্টা পাওয়া যায় একটা 2000 টাকা সিলিং মেশিন নেবেন এই যে দাদা দেখছেন ঠিক আছে এই দাদা আপনি আপনার বাড়ি কোথায় আমাদের দর্শকদের বলুন দুর্গাপুর কোথায় দুর্গাপুর শহরভাঙ্গা তাহলে আপনি আজকে আমাদের এখানে কুরকুরের মেশিন নিতে এসেছেন তাই তো এত ব্যবসা ছেড়ে দাদা আপনার তো বয়স দেখলাম ভালোই হয়েছে 40 পার হয়ে গেছে নাকি এত ব্যবসা ছেড়ে আপনি এই ব্যবসাটা কেন বাছলেন এই ব্যবসাটা আমার মনে হয়েছে যে ভালো কারণ ভালো লাভ আছে দেখছেন দুর্গাপুর থেকে দাদা মেশিন নিতে এসেছে 40 বছরের বেশি বয়স মাথায় বুদ্ধি আছে ওর জন্য এই ব্যবসাটা এসেছে জানে এই ব্যবসাটার ভবিষ্যৎ ভালো কম পয়সার মধ্যে করা যায় এই দাদাকে দিয়েও করা যাবে আপনি আমাদের দর্শকদের বেকার ভাইদের উদ্দেশ্যে কিছু বলুন কেন এই ব্যবসাটা করবে এই ব্যবসাটা প্রফিটেবল ব্যবসা এটাতে মার্জিন দেখা গেছে আপনার চ্যানেল দেখে আমি দেখেছি যে হ্যাঁ এটাতে মার্জিন আছে এই জন্যই আমি এই ব্যবসাটাকে করার জন্য আমি
সিদ্ধান্ত নিয়েছি। থ্যাঙ্ক ইউ, আমাদের বেকার সমাজের উদ্দেশ্যে যে আপনি এই ভালো বিটা বললেন এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা স্যার আপনারা কত দূর এই মেশিন সাপ্লাই দিতে পারবেন? আমাদের এই মেশিন আমাদের বাংলা থেকে শুরু করে বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, আসাম সব জায়গায় আমরা দিচ্ছি। আর আমার কি বলবো, আমার মানে আগে আমি অনেক রকম ব্যবসা করেছি কিন্তু কোনো বাইরের কাস্টমার আমার কাছে আসতো না, শুধু বাংলার কাস্টমাররাই আমার কাছে আসতো। আর এখন এই ইউটিউবের দ্বারা আমার সব চ্যানেলের দ্বারা, ঠিক আছে, আজকে কিন্তু বিহারের লোক বলুন, ঝাড়খণ্ডের লোক বলুন, মধ্যপ্রদেশের লোক বলুন, হরিয়ানার লোক বলুন, কাশ্মীর থেকেও কুরকুরের মেশিনের জন্য আমার এখানে দেখতে আসে। আর আসামের লোক তো প্রচুর আসে, আসাম ত্রিপুরা আমার উত্তরবঙ্গের ভাই বোনেরা, মানে এই ব্যবসাটার ডিমান্ডটা আপনারা ভেবে দেখুন, ঠিক আছে, এত ডিমান্ডেবল ব্যবসা ইউটিউবে নেই 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 আর মনে হয় না থাকবে। তো স্যার আপনাদের কাছে কেউ যদি মেশিন কিনতে আসে কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলে দেন? স্ক্রিনে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে, এই মোবাইল নম্বর থেকে আপনারা ডাইরেক্ট ব্যান্ডেল স্টেশনে আসবেন। যারা উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে, আসাম আছে, কাশ্মীর কামরূপ গাড়ি ধরে তিস্তা তোস্তা ধরে ব্যান্ডেল চলে আসবেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া হয়ে ব্যান্ডেল আসবেন। যে বাহার কা আদমি ঝাড়খণ্ড বাড়ি হ্যায়, বিহার বাড়ি হ্যায়, ঠিক আছে, ইউপি সে আনা চাতে ও স্ক্রিন পর মোবাইল নম্বর দেখা হ্যায় উসমে কল কিজিয়েগা, হাওড়া স্টেশন আকে হামকো ডিরেক্টলি কল কিজিয়ে, হাম খুদ লেনে কে লিয়ে জায়েঙ্গে, হাম নেই জায়গা তো হামারা স্টাফ জায়েগা, কোই পরিশানি নেই হোগা। তো স্যার সর্বশেষ একটা কোশ্চেন, যে যারা বেকার ঘরে বসে এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বেকার ভাইদের বোনেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখো তোমাদের কিন্তু কষ্টের টাকা বাবা মা অনেক চোখের জল ই করে এগুলো নিয়ে আসছে, উল্টো পাল্টা ব্যবসায় পয়সা ইনভেস্ট করো না। কষ্টের টাকা বিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই কুরকুরের ব্যবসায় ইনভেস্ট করো, কুরকুরে না করো তো ধূপকাঠির ব্যবসায় করো, ধূপকাঠি না করো বাতাসার ব্যবসায় করো, আগে ব্যবসাটা সম্বন্ধে বোঝো। ইউটিউবে এমনি চেঁচাচ্ছি না, আমার মেশিন বিক্রির জন্য আমি চেঁচাচ্ছি না, মেশিন তো আমি প্রচুর বিক্রি করি, বাংলায় বিক্রি করি না তো ঝাড়খণ্ডে করি, ঝাড়খণ্ড করি না তো বিহারে করি, এই মেশিন সারা জীবন কেন চেঁচাচ্ছি? কষ্টের টাকা মা বাবা নিয়ে এসছে চোখের জল করে, ওই টাকা উল্টো পাল্টা হ্যাড্ডাগাড্ডা ব্যবসায় ইনভেস্ট করো না, ভালো ব্যবসায় আসো, ঠিক আছে, আমার দিয়ে মেশিন নিতে হবে কোনো এমন কোনো নাই, যদি অন্য জায়গায় ভালো আছে তাদের থেকে ব্যবসা করো, কুরকুরের ব্যবসা করো, ঠিক আছে, জলে যাবে না। নমস্কার, আর সবার শেষে এক কথা বলছি, এই নীল দিগন্ত চ্যানেলের মাধ্যমে যদি আসেন 3,000 টাকা মেশিনের সাবসিডি পাওয়া যাবে, কিন্তু ভিডিওকে লাইক করে শেয়ার করে প্রচুর ছড়িয়ে দিতে হবে, আর ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, পুরোটা না দেখলে ব্যবসা সম্বন্ধে বুঝতে পারবেন না।